এখনো পর্যন্ত আপনারা মেয়েটার কোনো খোঁজ পেলেন না কি করছে আপনার ডিপার্টমেন্ট কাজ করছে নাকি ঘুমোচ্ছে আমরা চেষ্টা করছি স্যার ঘন্টা ট্রাই করছেন কেসটাকে বন্ধ করার বাহানা খুঁজছেন আপনারা কয়েকদিন পরে বলবেন কেউ ওকে মেরেছে আর বডি খুঁজে পাচ্ছি না আমি জানি আপনাদের ওয়ার্কিং স্টাইল সরকার পরিবর্তন হতে থাকে কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট তাদের কাজ নিষ্ঠার সঙ্গে করে স্যার কি হলো শুনলেন ওনার কথা কথা কম আমার সীতা যখন নিখোঁজ হয়েছিল তখন ঋষি ওকে আমার কাছে এনে দিয়েছিল আপনার ডিপার্টমেন্ট নয় আর আজ দীপ্তি যখন কিডন্যাপ হলো তখন কি আমি মুখ বুঝে বসে থাকবো আমার তো একটা কর্তব্য আছে নাকি আচ্ছা গোপী ঋষি কোথায় তার এখনো কোনো খবর নেই গত তিন দিন তো বাড়িই ফেরেনি দীপ্তির জন্য আমেরিকা চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছে ও বেচারা এখন ওকে কত কি সহ্য করতে হবে কে জানে কিচ্ছু হবে না ওর ও যেখানেই থাকুক ভালো থাকবে এই ভালোবাসা ওকে আর কেউ দিতে পারবে না কখনো এই পৃথিবীতে ঋষি কেবল দীপ্তির জন্য হ্যালো ভাইটি যার এতদিনে আমেরিকায় 36 তলায় থাকার কথা সে এখন বাংলা রাস্তায় ধাক্কা খাচ্ছে কি বলছিলে জানো 5 দিন ধরে বিয়ে একদিনে হচ্ছিল না আরে বাবু নুডলস 2 মিনিটের বেশি সময় লাগার কথা নয় তাই 3 মিনিটের মধ্যে বিয়ে করো আরে বাবু দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড কুইক ম্যারেজ তুমি রোডের মধ্যে দিয়ে গেলে ট্রাফিক জ্যাম ওদিকে গিয়ে মেয়ের সাথে লাইন মারো পার্কিং লটে গিয়ে বিয়ে করো আরও শোনো সিনেমা দেখতে যাও পাশের মেয়েকে লাভ করো ইন্টারভেলে বিয়ে করো না ছবি সমাপ্ত হওয়ার আগে হানিমুন করে নাও হ্যাঁ আগে সামনে দেখো ম্যারেজ অন হুইলস আত্মীয়রা বিয়ে বাড়িতে না আসতে পারলে বিয়ে বাড়ি সেখানে পৌঁছে যাবে সেই জন্য তোমাদের কথা ভেবেই এই পদ্ধতি আবিষ্কার করেছি কলেজ স্টুডেন্টদের জন্য ডিটেলস সব বুঝে রাজি হয়ে গেলে ইমিডিয়েটলি গাড়িতে বিয়ে দিয়ে দিচ্ছি আমার পদ্ধতি ফলো করলে তোমার আচ্ছা কেউ যদি তোর উপর অ্যাটাক করে এতটা রিস্ক নিচ্ছিস কেন ছাড় না এটাই তো আমি চাইছি আমি চাই ওরা আমাকে অ্যাটাক করলে কমসে কম জানা তো যাবে দীপ্তি কোথায় তুই তো জানিস না ও কোথায় আছে কোথায় খুঁজবি একটা কাজ কর তোরা এখন যা আমার জন্য শুধু একটা বাইক রাখিস তুই যেভাবেই হোক দীপ্তিকে ফিরিয়ে আন সে যেন তোর লাভ মিস না করে টেক কেয়ার এই মেয়েটাকে কে না চেনে সব দিন বাস ধরে কলেজে পড়াতে যায় ভারী ভালো মেয়ে এই ছোট বয়সে কাজ করা একদম ঠিক নয় এটা স্কুলে যাওয়ার সময় বলে আমার মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে আমার খুবই উপকার করেছে এই যে ফুলটা দেখছো না এটা দীপ্তি আমাকে দিয়ে প্রতিদিন স্কুলে যেতে বলেছিল দেখো কি সুন্দর ফুল বাই মা বাই বেচারি মেয়েটার জীবনে কত কষ্ট বরের ফটো না দেখে বিয়েতে রাজি হয়েছিল আচ্ছা শুনুন স্যার এই পাড়ারই মন্দিরের পাশে এক প্রাইমারি টিচার দিদি থাকেন দীপ্তি দিয়ে ওই দিদিমণি রোজ একই সাথে এখান দিয়ে যেত ওর সাথে দেখা করুন দীপ্তি দিদি ঠিক সন্ধান পেয়ে যাবেন থ্যাংকস স্যার আপনি কি এটা তো বলুন পুলিশ নাকি যে পাত্রের ফটো ওর কাছে এসেছিল সেটা আমি কি খারাপ আছে আমি হ্যাঁ
বল বল শালা সুন্দর দেখতে আছিস বলে দিমাগ হয়ে গেছে দেব শালা অ্যাসিড ঢেলে সুন্দর মুখ একেবারে মাখালি করে দেব 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 হ্যাঁ চেহারা দেখাচ্ছে আমাকে দেব 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 অ্যাসিড ঢেলে দেব দেব ছুড়ব ছুড়ব অ্যাসিড ছুড়ব হ্যাঁ দি শালা দি ছুড়ে ছুড়া অ্যাসিড ঢেলে দেবো হ্যাঁ বদমাস তুমি যাও বোন আমি একে দেখছি আমি একে সামলে নেবো কি ভয় দেখাচ্ছিস শালা নিজেদেরকে কি ভেবেছিস হ্যাঁ অ্যাসিড ঢেলে দেবো আরে অ্যাসিড তো তোদের মতো জানোয়ারদের মুখে ঢালতে হয় তোদের কুকুরের মতো গুলি করে মারা উচিত এই দিকে রে হ্যাঁ ওই মেয়েটি কোথায় গেল স্কুল টিচারের কথা বলছেন বাড়ির দিকে গেলেন স্কুল টিচার উনি কোথায় থাকেন এই তো মন্দিরের পাশে কি জানি বাবা আবার যে কি হলো পুলিশে এখানে একজন স্কুল টিচার থাকেন কি এখানেই থাকেন কিন্তু কি জানি কি হয়েছে কিছুক্ষণ আগে এসে পুলিশ নিয়ে গেলেন হ্যালো ড্যাডি তুমি তাড়াতাড়ি কমিশনারের কাছে যাও জানতে চেয়েছিলাম কিন্তু মেয়েটি মুখই খুলছে না আমি নিশ্চিত মেয়েটি সবকিছুই জানে তাই ভাবছি